হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আমরা আজকে ট্রেন যাচ্ছে, চলে আসলাম মাছ ধরতে। জ্যাকসনের কিছু কাজ ছিল, কাজগুলো সেরেই আমি আর মুরাদ এসে পড়লাম প্রায় 1.5-2 ঘন্টা দূরে আমাদের এই প্লেসটা। যাই হোক, ব্যাকনে এটা এসে দেখি আরও কিছু লোক আছে ওখানে। যাই হোক, আমরা মিলেমিশে করে ফেলবো, কোনো ব্যাপার না। এই হচ্ছে, দেখা যাক আছে কি মাছ ধরা যায়। আসছে, সমস্যা নাই, তারপরে যে একটু টাকার মধ্যে করা যাবে। এটা কিন্তু ভাঙ্গা না? জায়গাটা অনেক সুন্দর। কিছুক্ষণ পর পর শুধু ট্রেন যায়, মনে হচ্ছে আমি বাংলাদেশে কমলা স্টেশনের পাশে বসে আছি। এদিক দিয়ে মুরাদ বড়শিগুলোকে রেডি করছে, রুই মাছ ধরার জন্য আলাদা বড়শি, আবার পাঁচ ধরার জন্য আলাদা বড়শি, ও সবগুলি বড়শি একসাথে রেডি করে তারপরে ফেলছে একের পর এক। আমার হাতে আবার ধরে দিয়েছে পাঁচ মাসের বড়শি, সেটা নিয়ে আমি ধরে আছি, ক্যামেরাও ধরে আছি, সেজন্য প্রপারলি দেখাতে পাচ্ছি না। মাছ ধরাটা হচ্ছে একটা নেশা, মুরাদ স্যাটারডে সানডে আসলেই মাছ ধরার পোকা জাগে, তাই দুজন মিলেই চলে আসলাম। কি খাও? অন্তর নিয়ে আসছি, সিঙ্গারা নিয়ে আসছি, তারপরে সিঙ্গারা কে কে খাবে? সিঙ্গারা কফির সাথে সিঙ্গারা, নদীর পারে ইয়ামি। একটা সিঙ্গারা খেলে তো পেট ভরে যাবে, টুলু টুলু হয়ে যাবে। আসার পথে 36 থেকে কিছু স্ন্যাক্স কিনে নিয়ে আসছি, ওটাই আমরা এখন বসে বসে খাচ্ছি বসিগুলি ফেলে দিয়ে। মাছ ধরতে আইসো না খাইতে আইসো? কোনটা? দুইটাই। ওকে, যাক বসি ফালায় দিয়ে আমরা এখন টুনাটুনি একটু স্ন্যাক্স পেট করতেছি। কফি জামানায় নিয়ে আসছো, কফিটাও তো মজা লাগবো। মজা সিঙ্গাটা খাবে? খাও। আমাদের সাথে নেইবার আছে, চেকোস্লোভাকিয়ান নেইবার, তারা তিনজন আসছে মাছ ধরতে। আমাদের জায়গাটা দল করে ফেলাইছে, তো যাই হোক ওদের সাইড দিয়েই ফেলাইছি একটু। দুজন মিলে ভালোই মজা করতে আসলাম আমরা এখানে। মাছ এখনও ধরা হয়নি, মানে ধরে নাই। এই ফাঁকে আমরা কিছু খাওয়া দাওয়া করলাম, একটু গল্প করছিলাম, আর জার্নি পথে বা কোনো কিছুর মিডেলে কিন্তু খাবার দাবার খুব ভালো লাগে, সেজন্য একটু এনজয় করছিলাম আমরা। আকাশটা একটু মেঘলা মেঘলা দেখা যাচ্ছে, বৃষ্টি হবে কি না এখনও জানি না। যাই হোক, দেখা যাক কতটুকু মাছ আমরা ধরে নিয়ে আসতে পারি। আশা করি এখান থেকে আমরা ফেরত খালি হাতে ফেরত যাই না কখনো। জায়গাটা দেখেন সুন্দর, অন্যান্য মানুষও আছে এখানে। এখনো আমরা বেশিক্ষণ হয়নি আসছি, আধা ঘন্টা হয়েছে আসছে। দেখা যাক মাছ পাওয়া যায় কিনা, এই আর কি। আমাদের মাছ ধরলো, এই ফার্স্ট মাছ ধরলো। ফালাও না মুরাদ, তো বড় তো বড় তো, ওরা একটু ছোট নিছে। মুরাদ রাখো, এই যে এই যে এই যে পানিতে ফেলো। আচ্ছা, থাকতে চায় না? না,
মাত্র একটা বড় মাছ লেগেছে সম্ভবত এখনো জানি না আছে হ্যাঁ হ্যাঁ অবশেষে একটা মনে হয় বড় মাছ ধরা হলো এখনো জানি না না আশা পর্যন্ত বোঝা যাচ্ছে না আসছে কিনা এই দেখি ক্যাটফিশ রুই কোথায় ইয়া 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 আ আ আ এই এই পড়ে গেল পড়ে গেল পড়ে গেল এই যে এই মাত্র একটা রুই মাছ ধরা হলো কইলাম না অনেকক্ষণ যাবত খেলতেছে মাছটা রাখা হচ্ছে এখন পানিতে ডুবায় রাখবে মাছ ধরার কত পদ্ধতি মাছ বেশি স্মার্ট না তুমি বেশি স্মার্ট রুই মাছের বসে রেডি করতেছে মাছ ধরতে ধরতে আমাদের 4-5 ঘন্টা হয়ে গিয়েছে রাতের বাজে 11:30টায় এখন আমরা বাড়ি ফিরব তাই সবগুলো মাছ এখন উঠায়ে বাকেটে রাখতেছে 4টা কার্প মাছ ধরেছে মোটামুটি সাইজের আর 3টা ক্যাটফিশ আর 7-8টা বোধহয় পাঁচ মাছ ধরা হলো আমরা ইতিমধ্যে বাসায় চলে আসছি আমাদের 2 ঘন্টা লেগেছে আসতে সিঙ্কে এখন আমরা মাছগুলোকে ঢালছি মাছ এখনো তাজা আছে আজকের মাছ ধরে নিয়ে আসলাম আমরা মাশাআল্লাহ এই কয়টা মাছ পেলাম আমরা 6 ঘন্টা মাছ ধরে মাশাআল্লাহ মাছগুলো দেখতে অনেক সুন্দর লাগতেছে এই হচ্ছে আজকে আমাদের মাছ ধরা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ